তো দেখো বলেছিলাম না যে সন্ধেবেলা বাড়ি আছে আর বিয়েবাড়ির জন্য রেডি হব শাড়ি দেখব তো এই শাড়িটা বেছে নিয়েছি আর এই মারাত্মক ঠান্ডার জন্য স্কিউই বেস্ট ঠিক আছে এই হচ্ছে আমার আজকে বিয়েবাড়ির শাড়ি এবার চটপট সাজুগুজিটাও সেরে নিই প্রথমে আমি মুখটা পরিষ্কার করে নেব তার জন্য কালারবারের আমি ওয়েট ওয়াইপস নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি দেখো রিকর্ডের প্রেপ সেট গ্লো এই টোনারটা নিয়ে নিয়েছি এটা টোনার এটা তোমরা অ্যাজ টোনার ইউজ করতে পারো স্প্রে সেটিং স্প্রে হিসাবে ইউজ করা যেতে পারে তো এটা নিয়ে নিয়েছি গ্লোয়িং ডিউই ওয়েডিং লুক ময়েশ্চারাইজার আমি নিয়ে নিয়েছি পিলগ্রিমের গ্রিমের ময়শ্চারাইজার নিয়েছি গ্লো ময়েশ্চারাইজার গ্লোয়িং লুক যখন সব গ্লো গ্লো লাগাবো আজকে আর ভীষণ ভালো এই ময়েশ্চারাইজারটা একদম সত্যি একটা অরিজিনাল গ্লো দেয় এবার আমি নিয়ে নিয়েছি প্রাইমার প্রাইমারে নিয়েছি মেবলিন ফিটমি ডিউই প্লাস স্মুথ প্রাইমার এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন ঠিক আছে চলো এটা অল্প পরিমাণে নেব আর ভালো করে অ্যাপ্লাই করে দেব এবার নিয়েছি সুইস বিউটির ফাউন্ডেশন এটা হচ্ছে এয়ার ব্রাশ এয়ার ব্রাশ ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন ঠিক আছে এটা ভালো করে নাড়িয়ে নিলাম আর পরিমাণ মতো হাতে নিয়ে নিলাম এটা দারুণ একটা ফাউন্ডেশন আমি এটা ইউজ করি খুব খুব ভালো একটা ফুল কভার দেয় নিয়েছি লরিয়াল সেটিং স্প্রে আমি ব্রাশের মধ্যে অল্প একটু স্প্রে করে দেবো তারপর খুব ভালো করে ব্লেন্ড করব কথা বলতে বলতে ক্যামেরা অন অন না করেই বলে দিয়েছিলাম আমি ফাউন্ডেশন ভালো করে বসিয়ে নিয়ে হঠাৎ করে আবার কারেন্ট যাবে যাবে হয়ে গেছিলো যাই হোক চলো কনসিলার ভালো করে অ্যাপ্লাই করে নেব তারপর এটাকেও একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি এটা দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নেব কনসিলারও খুব ভালো করে বসিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি সুগারের ব্যানানা পাউডার এটা দিয়ে ভালো করে বেসটা বসিয়ে নেবো এবার চলে এসেছি ব্লাশ নিয়ে ব্লাশেও আজকে রয়েছে ফিটমি ঠিক আছে চলো তো ভালো করে একটু পিংকের সঙ্গে একটু ম্যাচ করে নিই সেটিং আই শ্যাডো প্যালেট দেখো কত ব্রাইট এই আর ভীষণ পিগমেন্টেড এই আই সার একটা রেভলিউশনের এটা মেকআপ রেভলিউশন লন্ডন দারুণ কিটা একটা তো এখান থেকে একটা পিঙ্ক কিছু একটা আই লুক করে নেব এবার কাজল দেওয়ার পালা কাজলটা দিয়ে মাস্কারা দারুণ একটা মাস্কারা একদম ফলস ল্যাসেসের মতোই লাগে ফেসেস কানাডার আমি আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমে অবসোলিউটের ফেস লিফ্ট প্যালেট এখান থেকে একটু ব্রোঞ্জারটা আমি হালকা করে ইউজ করবো হুম 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 আচ্ছা এবার হাইলাইটারে নিয়ে নিয়েছি আমি মাস্টার কোড মেবলিন আজকে মেবলিনের অনেক কিছু প্রোডাক্ট ইউজ করলাম এই সব এই সবই প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালো এবার নিয়ে নিয়েছি লিপ লাইনার আর লিপস্টিক লিপ লাইনারে নিয়েছি সুইস বিউটির বোল্ড ম্যাট লিপ লাইনার আর আবারও মেবলিন মেবলিন এটা হচ্ছে আলটিমেট ঠিক আছে চলো ব্যাস মেকআপ একেবারে কমপ্লিট আমি টিপও পরে নিয়েছি এবার আর একবার সেটিং স্প্রে লাগিয়ে নেব